কাউন্সিলিং লিস্ট বিডিএস এর কাউন্সিলিং এ 19 এর কত কাটঅফ ছিল আর আমাদের 2020 তে কত কাটঅফ যেতে পারে এখানে দেখো তোমরা দেখতে পাচ্ছো যে আমরা গভর্নমেন্ট প্লাস প্রাইভেট বোথ এর কাটঅফ নিয়ে এসেছি ওয়েস্ট বেঙ্গল এর কলেজগুলোর জন্য তো চলো শুরু করা যাক এক প্রথমে আমরা চলে আসবো ক্যাটাগরি ওয়াইজ কাটঅফে ক্যাটাগরি ফার্স্ট আনরিজার্ভড এর জন্য আনরিজার্ভের জন্য এই যে গভর্নমেন্ট কাটা 497 ইজ ফর নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ অর নর্থ বেঙ্গল মেডিকেল এন্ড ডেন্টাল কলেজ তো হ্যাঁ এটা কিন্তু আমরা বিডিএস এবং ডেন্টাল এর কাটা আলোচনা করছি তো এটা হচ্ছে নর্থ বেঙ্গল মেডিকেল এন্ড ডেন্টাল কলেজের জন্য লাস্ট গভর্নমেন্ট কলেজ 497 হয়েছে 2019 প্রাইভেট কলেজের গভর্নমেন্ট কোটা হয়েছে 477 লাস্ট কলেজ এবারে আমরা চলে যাব 2020 তে এক্সপেক্টেড কত সেটা হচ্ছে 505 আমরা ধরছি গভর্নমেন্ট কলেজে তোমাকে বিডিএস পাওয়ার জন্য মিনিমাম আমরা ধরছি তোমাকে 505 নাম্বার পেতে হবে যেটা 497 ছিল সেটা এখানে প্রায় 8 নাম্বার বেড়ে হয়েছে 505 আর এই একই ভাবে প্রাইভেট কলেজে গভর্নমেন্ট কোটার জন্য আমরা ধরছি 490 এরপরে চলে আসছি আমরা এসসি ক্যাটাগরির জন্য এসসি ক্যাটাগরির জন্য আমরা এখানে পেয়ে যাচ্ছি 361 ছিল 2019 এ গভর্নমেন্ট কলেজের জন্য যেটা ছিল এগেইন সেম নর্থ বেঙ্গল মেডিকেল এন্ড ডেন্টাল কলেজ আর আবার এখানে আমরা পেয়ে যাচ্ছি গভর্নমেন্ট কোটা প্রাইভেট কলেজের যেটা ছিল 346 2019 এ 2020 তে আমরা দেখতে পাচ্ছি এটা প্রেডিক্টেবল 370 থেকে 378 যেটা 361 ছিল সেটা 370 থেকে 378 আর প্রাইভেট কলেজের গভর্নমেন্ট কোটার জন্য 360 যেটা 346 ছিল এবারে 2019 সালে এসটি এর জন্য কাটঅফ ছিল 164 আর প্রাইভেট কলেজের গভর্নমেন্ট কোটাতে ছিল 150 এটা আমরা 2020 তে এক্সপেক্ট করছি যে এটা ম্যাক্সিমাম হতে পারে 180 আর 160 তো এবারে তোমরা অনেকে জানতে চাইতেই পারো যে ওবিসি এ বা ওবিসি বি এর আমরা এখানে কোন লিস্ট দিচ্ছি না কেন কারণ ওবিসি এ বা বি এর কোনো ডাটা আমরা কোনো অনলাইন জেনারেটরে পেলাম না সেজন্য ওবিসি এ বি এর কাটা আমরা দেখাতে পারলাম না তবুও ওবিসি এ এবং ওবিসি বি এর যে আমাদের স্টুডেন্টরা রয়েছে তারা মোটামুটি জেনারেলের থেকে এই যে জেনারেলের কাটা এর থেকে 10 নাম্বার কম ধরে সেটাই তোমাদের কাটা ধরো ইডব্লিউএস ইডব্লিউএস নিয়ে ডেন্টালের এই জায়গাতে একটু মুশকিল আছে কেননা গভর্নমেন্ট কলেজগুলোতে কোনো ইডব্লিউএস সিট অ্যাভেলেবল নেই ডেন্টালের গভর্নমেন্ট কলেজে কোনো ইডব্লিউএস সিট অ্যাভেলেবল নেই অনলাইন ডাটা অনুযায়ী আমরা কিন্তু এই ডাটা যাচাই করিনি অনলাইন ডাটা অনুযায়ী গভর্নমেন্ট কলেজে কোনো ইডব্লিউএস সিট অ্যাভেলেবল নেই ডেন্টালের জন্য এখানে রয়েছে শুধুমাত্র ম্যানেজমেন্ট কোটা ম্যানেজমেন্ট কোটাতে ইডব্লিউএস সিট অ্যাভেলেবল আছে যার এখানে আমরা দিইনি কিন্তু আমি মুখে বলে দিচ্ছি যার লাস্ট ইয়ার কাটা পর্যন্তই ভালো লেগে থাকলে লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর